ওই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সব ভালোবাসা আমানত রাখে একমাত্র তার স্বামীর জন্য। আলিফ লাম মিম, আমার পোস্টটি যে পড়েছে সে 30টি নেকি পাবে ইনশাআল্লাহ। পর্দা তো সেই মেয়েরাই করে যে নিজেকে মূল্যবান মনে করে এবং নিজের মূল্য বুঝতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব মহিলারা স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি। ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত যারাই কোরআনের ভুল খুঁজতে গেছে তারাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেয়া হয়। মধুর একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আমি সেই নবীর উম্মত যার পেছনে 70,000 ফেরেশতা নামাজ পড়ত। সুবহানাল্লাহ। ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 72টা তীরের আঘাতেও জুমার নামাজ ছাড়েনি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সিজদা, যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। যে বই পড়লে কখনোই ক্লান্ত হয় না সেটাই হলো আল কোরআন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন তার জন্য তিনিই যথেষ্ট। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। তাকেই ভালোবাসুন যিনি আমাদের জন্য 1400 বছর ধরে কাঁদছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে শাস্তি শব্দটি এসেছে 117 বার আর ক্ষমা শব্দটি এসেছে 234 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে মৃত্যুকে বেশি স্মরণ করে তার জন্য মৃত্যু কষ্টদায়ক নয়। একদিন সারা পৃথিবীতে কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সেজদায় কেঁদে কেঁদে করা দোয়াগুলো প্রত্যেকের ভাগ্য বদলে দেয়। যা পেয়েছি কিংবা পাইনি সব কিছুর জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া একবার বলবেন আলহামদুলিল্লাহ। বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন আলহামদুলিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিয়ের প্রস্তাব দেওয়া সুন্নাত।